वेलकम एवरीबडी, आज के तुम्हारे संगे हमें आलोचना करब वर्क पावर एनर्जी निये, जेटा तुम्हारा जरा आईटीआई ते पढ़छो तादेर वार्कशप कैलकुलेशन फर्स्ट इयर सेवेंथ मॉड्यूले आछे, एवं जरा एचएस पढ़छो तादेरो एकटू काजे लागबे। ताई खूब बेशी डेपथे जाब ना, मोटामुटी वर्क पावर एनर्जी निये फंडामेंटाल किछु आईडिया आज आमि तोमादेर संगे शेयर करब। तो चलो शुरू करी वर्क पावर एनर्जी। আপাতত আমি এটা তৈরি করেছি ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের ফার্স্ট ইয়ারের কথা ভেবে। ফার্স্ট আমরা দেখব ওয়ার্ক। ওয়ার্ক কাকে বলে? ওয়ার্ক ইজ দ্য এনার্জি ট্রান্সফার টু অর ফ্রম আ সিস্টেম বাই এ ফোর্স দ্যাট অ্যাক্টস অন ইট। তার মানে কি? ওয়ার্ক হচ্ছে এমন একটা এনার্জি যেটা আমি কোনো কিছুর মধ্যে দিচ্ছি বা কোনো কিছু থেকে একটা এনার্জি আমি গ্রহণ করছি। এই যে ট্রান্সফরমেশন, মানে এনার্জি দেওয়া এবং এনার্জি নেওয়া, এই যে এনার্জি ট্রান্সফরমেশন, যেটাকে আমি কিনা বলছি ফোর্স, কোনো বস্তুতে এনার্জি দেওয়া বা কোনো বস্তু থেকে এনার্জি গ্রহণ করা, এই ট্রান্সফরমেশন অফ এনার্জিটাকে আমি বলছি ওয়ার্ক বা কৃতকার্য। ইন ফিজিক্স ওয়ার্ক রিপ্রেজেন্টস আ মেজারেবল চেঞ্জ ইন আ সিস্টেম কজড বাই ফোর্স। কি? একটা বস্তুতে আমি বল প্রয়োগ করলাম, সেই বল প্রয়োগ করার ফলে বস্তুটার একটা সার্টেন ডিসপ্লেসমেন্ট হলো বা সরণ হলো। প্রাথমিক অবস্থায় বস্তুটা বল প্রয়োগের আগে যে পজিশনে ছিল, বল প্রয়োগের পরে বস্তুটা সেই পজিশনটা যদি চেঞ্জ হয় বা ডিসপ্লেসমেন্ট হয়, তখন আমরা বলি ওয়ার্ক ডান হয়েছে। দেখো এখানে দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট ছবিটায় একটা ব্যক্তি একটা দেওয়ালকে ঠেলে সরানোর চেষ্টা করছে, কিন্তু সে কিন্তু দেওয়ালটাকে সরাতে পারছে না, বা অন্যভাবে বলতে গেলে ব্যক্তিটা বল প্রয়োগ করার সত্ত্বেও দেওয়ালটার কিন্তু স্থান পরিবর্তন বা কোনো গঠনগত পরিবর্তন বা স্ট্রাকচারাল পরিবর্তন হচ্ছে না। সুতরাং এক্ষেত্রে কোনো রকম কোনো কৃতকার্য হচ্ছে না। কিন্তু দ্বিতীয় ছবিটায় আমরা দেখতে পাচ্ছি যে সেই ব্যক্তিটাই দেওয়ালটাকে ঠেলে সরানোর চেষ্টা করছে, তাতে দেওয়ালটা পুরোপুরি স্থান পরিবর্তন হচ্ছে না ঠিকই, কিন্তু দেওয়ালের উপরের অংশের কিছুটা পজিশনাল চেঞ্জ হয়েছে। তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় ছবিটায় আমরা বলতে পারি কৃতকার্য হয়েছে। তাহলে এই দুটো ছবি থেকে কনক্লুশন কী হবে? ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, কৃতকার্য ইকুয়াল টু প্রযুক্ত বল ইনটু প্রযুক্ত বল দ্বারা অতিক্রান্ত দূরত্ব। ওয়ার্কের ইউনিট হচ্ছে জুল, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, আর ডিসপ্লেসমেন্টের ইউনিট হচ্ছে মিটার। এখানে আমরা যে ইউনিটগুলোর কথা বললাম সেই সবগুলোই হলো এসআই ইউনিট। নেক্সট এখানে আমরা একটা একটু মডিফিকেশন দেখব এই ফর্মুলাটায়। কেন? দেখো ফোর্স অ্যাট অ্যান অ্যাঙ্গেল টু ডিরেকশন অফ মোশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফর্মুলাটা আমরা দেখেছিলাম ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তার সঙ্গে একটা নতুন কনসেপ্ট এসেছে, কি? কস থিটা। কেন এলো এটা? চলো দেখি। আচ্ছা এই হলো একটা ফোর্স। আচ্ছা এইটা বলার আগে একটা কথা বলে রাখা ভালো, এখানে আমরা দুটো প্যারামিটার দেখতে পাচ্ছি, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, এই দুটোই কিন্তু আমাদের ভেক্টর রাশি। ভেক্টর রাশি কাকে বলবো? এমন একটা রাশি যার ম্যাগনিচিউড এবং ডিসপ্লেসমেন্ট দুটোই আছে। তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যদি কোনো অ্যাঙ্গেল থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাই যে কথা বলছিলাম, এটা হলো ফোর্স, একটা ভেক্টর, এটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি। একটা আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল কম্পোনেন্ট, একটা আমরা দেখতে পাচ্ছি হরাইজন্টাল কম্পোনেন্ট। তাহলে হরাইজন্টাল লাইনের সঙ্গে এই রেজাল্ট্যান্ট যে ফোর্স এফ, তার অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আমরা ত্রিকোণমিতি সূত্র অনুযায়ী জানি কস থিটা ইকুয়াল টু ভূমিবায়ু ত্রিভুজ আর সাইন থিটা ইকুয়াল টু লম্ববায়ু ত্রিভুজ। তার মানে এই হরাইজন্টাল লাইনটা আমার কস থিটার সঙ্গে সম্পর্কিত, তাই অ্যাপ্লাইড ফোর্স বা এফ এর সঙ্গে যদি আমার এই হরাইজন্টাল লাইনটার অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে আমার এই হরাইজন্টাল লাইনটা হবে কি? এফ কস থিটা। আর এই ভার্টিক্যাল লাইনটা যেহেতু আমার সাইনের সঙ্গে রিলেটেড, তাই এই ভার্টিক্যাল লাইনটা আমার হবে এফ সাইন থিটা। তার মানে এফ ফোর্সটাকে আমি দুটো কম্পোনেন্টে ভাঙলাম, এফ কস থিটা আর এফ সাইন থিটা। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ডার্ক লাইনটা রয়েছে এফ, তার মানে ব্লকটার ওপরে আমি হরাইজন্টাল লাইনের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে, এই যে দেখো এখানে থিটা, হরাইজন্টাল লাইনের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আমি এফ বল প্রয়োগ করছি। তাহলে আমরা আগে তো দেখেছিলাম ওয়ার্ক ডানের সূত্র,
W ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, কিন্তু সেক্ষেত্রে আমার বলটা অনুভূমিক তলেই ছিল, কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি অনুভূমিক তলের সঙ্গে প্রযুক্ত বলটা থিটা কোণে আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা নতুন টার্ম আসবে যেটা কিনা কস থিটা। তাহলে সেক্ষেত্রে আমাদের মডিফাইড ওয়ার্ক ডানের সূত্রটা কী হবে, ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা। আর ইউনিটগুলো আমাদের আগের মতোই সেম থাকবে, ওয়ার্ক হচ্ছে জুল এসআই ইউনিট, ফোর্স হচ্ছে নিউটন এসআই ইউনিট, আর ডি হচ্ছে ডিসপ্লেসমেন্ট এসআই ইউনিট মিটার। আর শুধু একটাই নতুন টার্ম আমাদের আসবে, কস থিটা কখন হবে, যখন প্রযুক্ত বল অনুভূমিকের সঙ্গে কোনো একটা কোণ উৎপন্ন করবে তখন আমার কস থিটার কনসেপ্ট আসবে। আর যদি অনুভূমিক তলে প্রযুক্ত বল হয় তাহলে আমাদের ওয়ার্ক ডানের সূত্র আগের মতোই থাকবে, ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। নেক্সট দেখো, আমরা ছবিতে দেখেছিলাম যে একটা ছবিতে আমরা দেওয়ালটাকে ঠেলে সরাতে পারছি না, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে ওয়ার্ক ডান জিরো, কিন্তু এখানে আমরা একটু ডিটেলে দেখবো যে তিন রকম ওয়ার্ক ডান হতে পারে, কীরকম, একটা পজিটিভ ওয়ার্ক ডান হতে পারে, একটা নেগেটিভ ওয়ার্ক ডান হতে পারে, একটা জিরো ওয়ার্ক ডান হতে পারে। তাহলে প্যারামিটার আমার কটা, দুটো, কী কী, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, এই দুটো ভেক্টর নিয়েই আমাদের ওয়ার্ক ডান তৈরি হচ্ছে, মানে ওয়ার্ক ডানের সূত্রটা তৈরি হচ্ছে। তাহলে সেই ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যে কোণ আছে থিটা, সেটা যদি 90 ডিগ্রি কম হয় তাহলে ওয়ার্ক ডান শূন্য থেকে বেশি হবে। যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে কোণ 90 ডিগ্রি হয় তাহলে ওয়ার্ক ডান শূন্য হবে। আর যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে কোণ 90 ডিগ্রির বেশি হয় তাহলে ওয়ার্ক ডান লেস দ্যান জিরো হবে। তাহলে আমরা কী কী পেলাম, যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রির কম হয় তাহলে ওয়ার্ক ডান যেহেতু গ্রেটার দ্যান জিরো তার মানে পজিটিভ, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে তো বলার কিছুই নেই, ওয়ার্ক ডান জিরো। আর ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি বেশি হয় তাহলে ওয়ার্ক ডান যেহেতু লেস দ্যান জিরো তার মানে দ্যাট ইজ নেগেটিভ ওয়ার্ক ডান। নেক্সট আমরা দেখব এরই একটা ছোট্ট অ্যাপ্লিকেশন, যে গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা যদি ওয়ার্ক ডান হয় সেটা কি জিরো, পজিটিভ না নেগেটিভ। আমরা জানি অভিকর্ষ বলের ক্রিয়ায় প্রত্যেকটা বস্তু নিচের দিকে নামে, মানে পৃথিবীর যে কোনো বস্তুকে অভিকর্ষ বলের ক্রিয়ায় তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাহলে আমি যখন একটা অভিকর্ষ বলের ক্রিয়ায় তো বস্তু নিচের দিকেই নামে, আবার আমিও যদি একটা কোনো বস্তুকে ওপর থেকে নিচের দিকেই ফেলি তার মানে আমি অভিকর্ষ বলের সপক্ষে কাজ করছি, তার মানে সেক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য যদি আমি বলি তাহলে দ্যাট মিন্স সেটা পজিটিভ হবে। তাহলে এখানে দেখো একটা ব্লককে আমি ওপর থেকে নিচের দিকে ফেলছি, ব্লকটার ওপরে প্রযুক্ত বল এফ, যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কৃতকার্য তাই সাফিক্স আমি জি লিখেছি। তাহলে নিউটনের গতিসূত্র অনুযায়ী ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু গ্র্যাভিটি, দেখো তাই লিখেছি, ফোর্স ইকুয়াল টু মাস ক্যাপিটাল এম যেটা ব্লকের মাস, আর জি হচ্ছে গ্র্যাভিটি। তাহলে যেহেতু ব্লকটাকে আমি ওপর থেকে নিচের দিকে নামাচ্ছি তাই আমি অভিকর্ষ বলে সপক্ষে কাজ করছি, তাই ওয়ার্ক ডান বাই ফোর্স অফ গ্র্যাভিটি ইজ পজিটিভ হোয়েন অ্যান অবজেক্ট ইজ ড্রপড। কিন্তু সিমিলারলি আমি যদি একটা জিনিসকে নিচ থেকে ওপরে তুলি বা আমি সিঁড়ি দিয়ে নিচ থেকে ওপরে উঠি তখন সেক্ষেত্রে কিন্তু আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছি, সেক্ষেত্রে আমাদের ওয়ার্ক ডান নেগেটিভ হবে। নেক্সট দেখো, যে তিনটে আমি টাইপ অফ ওয়ার্ক ডান বলেছিলাম, পজিটিভ নেগেটিভ জিরো, সেটাকেই আমরা একটা অন্যভাবে একটু রিপ্রেজেন্ট করছি, ওই জিনিসই সেম, একটু জাস্ট একটা ডিফারেন্ট কনসেপ্টে রিপ্রেজেন্ট করছি। ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এই দুটো ভেক্টর রাশি, এই দুটো ভেক্টর রাশি, ভেক্টর রাশি প্রথমেই আমি বলেছি এমন একটা রাশি যার ম্যাগনিচিউড বা মান এবং ডিরেকশন বা দিক দুটোই আছে। তার মানে এখানে আমরা ডিরেকশন দিয়ে একটা রিপ্রেজেন্ট করে সিম্পলি বোঝাচ্ছি যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুটোর ডিরেকশন যদি একই দিকে হয় তাহলে ওয়ার্ক ডান পজিটিভ হবে, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন যদি অপোজিট দিকে হয় তাহলে আমাদের ওয়ার্ক ডান নেগেটিভ হবে, আর ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি পারপেন্ডিকুলার, ওটা তো আগেই আমরা দেখেছি, যদি পারপেন্ডিকুলার হয় তাহলে ওয়ার্ক ডান জিরো হবে। নেক্সট, আশা করি ওয়ার্ক ডান সম্পর্কে একটা মোটামুটি ধারণা তোমাদের দিতে পেরেছি, একটা বেসিক আইডিয়া। নেক্সট আমরা আসছি পাওয়ারে, ওয়ার্ক ডান বাদ দিয়ে কিন্তু পাওয়ার নয়, নিশ্চয়ই পাওয়ার ওয়ার্ক ডানের সঙ্গে সম্পর্কিত, এটা তোমাদের শুরুতেই বললাম। আচ্ছা, পাওয়ার কী? পাওয়ার ইজ এ রেট অ্যাট হুইচ দ্য এনার্জি ইজ ট্রান্সফার্ড অর ইট ইজ রেট অফ ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান আমরা কী বলেছিলাম, যে এনার্জি ট্রান্সফার হচ্ছে, হয় আমি এনার্জি দিচ্ছি নাহলে আমি এনার্জি নিচ্ছি, এই যে ট্রান্সফার অফ এনার্জি বা ট্রান্সফরমেশান অফ এনার্জি সেইটা যদি প্রতি একক সময় আমি হিসেব করি তখন তাকে আমি কী বলবো, পাওয়ার। একক সময়ে যত পরিমাণ এনার্জি ট্রান্সফরমেশান হয় অথবা এক কথায় বলতে গেলে একক সময়ে যত পরিমাণ কৃতকার্য আমি করি তাকে বলবো পাওয়ার। পরের লাইনে দেখো আমি সেই সূত্রটাই লিখেছি, পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান অর ট্রান্সফার এনার্জি বাই টাইম, মানে প্রতি একক সময়,
আমরা জেনারেলি সেটাকে সেকেন্ড সেকেন্ড সেকেন্ডের হিসেবেই আমরা সময়টাকে ধরে থাকি। নেক্সট দেখো একটা নতুন টপিক আসছে, দ্য পাওয়ার টু ওভারকাম ফ্রিকশন। এই ফ্রিকশন টার্মটার সঙ্গে তোমরা এখানে নতুন পরিচিত হচ্ছ, যদিও এটা যারা তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছো তাদের এই মুহূর্তে আলোচনার বিষয়বস্তু নয়, কারণ ওয়ার্কশপ ক্যালকুলেশনে তোমাদের সেকেন্ড ইয়ারে আছে ফ্রিকশন। কিন্তু এখানে পাওয়ার বোঝানোর জন্য যেটুকু জাস্ট বেসিক আমাদের ধারণা দরকার আমি সেটুকুই আলোচনা করবো, বেশি ডেপথে এই মুহূর্তে যাচ্ছি না। আচ্ছা, ওয়ার্ক ইজ আ ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স, সেটা তো আমরা জানি যে ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডি। তাহলে পাওয়ার ইজ দ্য ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, সেটাও আমরা জানি। একক সময় কৃতকার্যকে আমরা বলবো ক্ষমতা বা পাওয়ার। তাহলে এখানে আমরা কী শিখবো? এখানে দেখো একটা ছবিতে আমরা দেখছি যে একটা ব্লকের ওপর আমরা একটা বল প্রয়োগ করছি, সেই বলটা কত, প্রযুক্ত বলটা কত, প্রযুক্ত বলটা কিনা হচ্ছে ক্যাপিটাল এফ, এই বলটা আমরা প্রয়োগ করছি। আচ্ছা, নিউটনের তৃতীয় গতিসূত্র তো আমরা জানি, নিউটনের তৃতীয় গতিসূত্রে কী বলা আছে? নিউটনের তৃতীয় গতিসূত্রে বলা আছে প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, মানে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তাহলে এই ব্লকটার উপরে আমি কত ফোর্স প্রয়োগ করছি বা কত অ্যাকশন দিচ্ছি, এফ, আর ব্লকটা আমার উপরে সমান ও বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে বা রিয়াকশন ফোর্স দেবে, সেটা কত, সেটা কোনটা, এই ফোর্স অফ ফ্রিকশন। ফোর্স অফ ফ্রিকশন হচ্ছে ব্লক দ্বারা আমার উপর প্রযুক্ত বল, আর এফ হচ্ছে আমার দ্বারা ব্লকের উপর প্রযুক্ত বল। এই দুটো বল যদি সমান হয় তাহলে ব্লকটা মুভ করবে না। কেন? সেক্ষেত্রে দুটো বল যদি সমান হয় তাহলে দুটো বলের বিয়োগফল বা নেট ফোর্স যেটা কিনা ব্লকের উপর কাজ করছে সেটা কী হবে? জিরো, কারণ দুটো ফোর্স তো সমান। তাই দুটো ফোর্সের বিয়োগফল বা নেট ফোর্স ব্লকটার ওপরে যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে ব্লকটার কোনো মুভমেন্ট হবে না। কিন্তু যদি আমার প্রযুক্ত বল মানে এফ যদি ফ্রিকশনাল ফোর্স, যেটাকে আমি যদি স্মল এফ দিয়ে ডিনোট করি, তাহলে আমার প্রযুক্ত বল যদি ফ্রিকশনাল ফোর্স বা ব্লক দ্বারা প্রযুক্ত বাধার থেকে বেশি হয়ে যায় তখনই আমার প্রযুক্ত বলের এফেক্টটাই থাকবে। তাই সেক্ষেত্রে আমার প্রযুক্ত বলের ক্রিয়ায় এই কন্ডিশন হলে তবেই ব্লকটা প্রযুক্ত বলের দিকে মুভ করবে। আচ্ছা, তাহলে আমরা যে কনসেপ্টটা বলছিলাম পাওয়ার ইকুয়াল টু, দেখো এখানে আমি লিখেছি ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, ডেল্টা টি যেহেতু একটা ফ্র্যাকশন অফ মানে টাইম সেটা বোঝানোর জন্য আমি ডেল্টা টি দিয়েছি। তাহলে পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম বা ডাব্লু বাই ডেল্টা টি ইকুয়াল টু, আবার ওয়ার্ক ডান আমার মানে আমরা তো জানি যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে সেক্ষেত্রে আমরা দেখো লিখেছি ডাব্লু ইকুয়াল টু ফোর্স ইন্টু ডেল এক্স, ডিসপ্লেসমেন্ট যেটাকে আমরা ডি দিয়ে ডিনোট করছিলাম সেটাকেই আমরা এখানে ডেল এক্স দিয়ে ডিনোট করছি, মানে স্মল অ্যামাউন্ট অফ ডিস্টেন্স বোঝানোর জন্য, ডিভাইডেড বাই ডেল্টা টি, সেই যেটা সময় বললাম। কিন্তু তারপরে দেখো লেখা আছে এফ ইন্টু ভি, তার মানে এখানে আমাদের নতুন টার্ম এলো, কি না ভি, ভিটা কি, তার মানে এফটা তো এফ এর মতো বসিয়েছি, তাহলে নতুন টার্মটা কার জায়গায় বসিয়েছি, ডেল এক্স বাই ডেল টি, তার মানে ভি ইকুয়াল টু ডেল এক্স বাই ডেল টি। তার মানে এক্স কী ছিল? ডিসপ্লেসমেন্ট। টি কী ছিল? টাইম। তার মানে একক সময় অতিক্রান্ত দূরত্বকে তো আবার আমরা গতিবেগও বলি, তার মানে এখানে ভি ফর ভেলোসিটি, তাহলে দূরত্ব বাই সময়ের জায়গায় আমরা এখানে ভি বা ভেলোসিটি বসিয়েছি। তাহলে আমরা পাওয়ারের সূত্রকে যেমন ডাব্লিউ বাই টি লিখতে পারি, তেমন এফ এক্স বাই টি লিখতে পারি, তেমন আবার এফ ইন্টু ভিও লিখতে পারি, সেটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা অঙ্কে ব্যবহার করব। নেক্সট দেখো পাওয়ারের এককটা আমরা একটু বলে দিই, পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি, যেটা আমরা এক্ষুনি বললাম এফ ইন্টু ভি। কিন্তু ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু ডি তখনই হবে যখন প্রযুক্ত বলটা অনুভূমিকের সঙ্গে সমান হবে, কিন্তু যদি অনুভূমিক তলের সঙ্গে প্রযুক্ত বলের কোন থিটা থাকে তখন আমাদের একটা নতুন টার্ম আসছে কস থিটা। তাই আমাদের ওয়ার্কডান যদি কস থিটার টার্মে থাকে তাহলে পাওয়ারও তো কস থিটার টার্মেই থাকবে, কারণ পাওয়ার তো ওয়ার্কডানের উপরেই নির্ভরশীল। তাই পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি, সেটাই যদি কস থিটার টার্ম আমার থাকে তখন সেই পাওয়ারের সূত্রটাই মডিফাই হয়ে হবে পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি ইন্টু কস থিটা। তাহলে পাওয়ারের একক কী? আমরা কৃতকার্য বা ওয়ার্কডানের একক থেকে আমরা পাওয়ারের এককটাকে ডিরাইভ করতে পারি, কি ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডি। আবার আমরা নিউটনের গতিসূত্র অনুযায়ী কী জানি, এফ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মানে বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, তাই লিখেছি মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইন্টু ডি। মাসের একক কী? কেজি, সব এসআই। আর অ্যাক্সিলারেশনের একক কী? মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই লিখেছি। ডিস্টেন্সের একক কী? মিটার। আবার কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সেটা কী? সেটা আবার নিউটন, সেটা তো বলের একক, কারণ বল ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে সিমিলারলি মাসের একক আর অ্যাক্সিলারেশনের এককে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি ফোর্সের এককই পাবো, সেটাই আমি লিখেছি যে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে নিউটন। আর
তার সঙ্গে আমি গুণ করছি যে ডিসপ্লেসমেন্টের একক এসআই একক যেটা মিটার। আবার পাওয়ার ইকুয়াল টু কি ওয়ার্ক ডান বাই টাইম, তাহলে ওয়ার্ক ডানের একক আমি এখানে কী পেলাম নিউটন ইনটু মিটার, তাহলে সেই ওয়ার্ক ডানের জায়গায় আমি বসিয়ে দিলাম নিউটন ইনটু মিটার। আর টাইমের জায়গায় আমি আগেই বলেছি জেনারেলি আমরা সেকেন্ড নিই, তাহলে নিউটন ইনটু মিটার বাই সেকেন্ড, তাহলে নিউটন ইনটু মিটার আবার কি জুল, তার মানে জুল বাই সেকেন্ড, আর জুল বাই সেকেন্ডকে বলা হয় ওয়াট। তাহলে আমাদের পাওয়ারের আলটিমেট ইউনিট কি দাঁড়ালো ওয়াট। কিন্তু আমরা দেখেছি যে কোনো মোটর জেনারেটর বা কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের গায়ে লেখা থাকে এত হর্স পাওয়ারের মেশিন, মানে এত ক্ষমতা সম্পন্ন মেশিন বা এত পাওয়ারের মেশিন, তাহলে সেক্ষেত্রে হর্স পাওয়ারের সঙ্গে তো আমি তো আমার বলছি পাওয়ারের একক ওয়াট, তাহলে আবার মেশিনের গায়ে লেখা থাকে হর্স পাওয়ার, তাহলে কী হলো ব্যাপারটা, তাহলে হর্স পাওয়ার আর ওয়াটের মধ্যে একটা সম্পর্ক আছে। কী সেই সম্পর্ক? এক হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। তাহলে আমাদের মেশিনের গায়ে রেটিংয়ে যত হর্স পাওয়ার লেখা থাকবে তাকে যদি আমরা 746 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা বুঝতে পারবো সেই মেশিন বা ইকুইপমেন্টটা কত ওয়াটে। আচ্ছা, নেক্সট আমরা আসছি এনার্জি, যেটা আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি ছিল, এটা হচ্ছে আমাদের সেই এনার্জি শ্রেষ্ঠ। ইট ইজ দ্য এবিলিটি টু ডু ওয়ার্ক, কার্য করার যে ক্ষমতা, আমার এবিলিটি থাকলে তবে তো আমি কাজটা করতে পারবো, তার মানে আমার যে কাজ করার এবিলিটি বা দক্ষতা বা ক্ষমতা সেটাকে আমি বলবো এনার্জি। আমরা দু ধরনের এনার্জি নিয়ে এখানে কথা বলবো, মানে দু ধরনের এনার্জি হয় ইনফ্যাক্ট, একটা কাইনেটিক এনার্জি, একটা পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কাকে বলে? গতিশক্তি। পোটেনশিয়াল এনার্জি কাকে বলে? স্থিতিশক্তি। আর এই দুই রকম এনার্জিরই একক হচ্ছে জুল। প্রথম আমরা দেখবো কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কাকে বলে? এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য বডি ইন মোশন, কোনো গতিশীল বস্তুর সঙ্গে যে এনার্জিটা সম্পর্কিত থাকে তাকে আমরা বলবো গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির সূত্র কি? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে এটাকে আমরা গতিশক্তি কেন বলছি? মাস তো গতিশীল, মানে মাসের সঙ্গে তো স্থিতিগতির কোনো সম্পর্ক নেই, মাস তো ফরএভার ফিক্সডই থাকে। কিন্তু আমাদের এখানে যে এম ইন্টু ভি স্কোয়ার, তার মানে ভি হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি তো চেঞ্জেবল, ভেলোসিটি কার থাকে? গতিশীল বস্তুর ভেলোসিটি থাকে, তাই জন্য আমরা এই শক্তিটাকে বলছি গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। তার সূত্র কি? কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার। আবার আরেকটা নতুন টার্ম দেখো আমরা দেখছি, মোমেন্টাম। মোমেন্টাম মানে কি? ভরবেগ। তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, কাইনেটিক এনার্জিতে কিন্তু আমার মাস ইন্টু ভেলোসিটি আছে, আবার ভরবেগেও কিন্তু মাস ইন্টু ভেলোসিটি আছে, তাহলে দুটোতেই কিন্তু মাস ইন্টু ভেলোসিটি আছে। তাহলে আমরা তো একটা কথা বলতেই পারি যে কাইনেটিক এনার্জির সঙ্গে ভরবেগের একটা সম্পর্ক আছে, আই মিন গতিশক্তির সঙ্গে ভরবেগের একটা সম্পর্ক আছে। কী সেই সম্পর্ক সেটাই আমাদের নেক্সট আমরা দেখছি। কাইনেটিক এনার্জি ইকুয়াল টু, আমরা এটা ডিরাইভ করে পেয়েছি, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু মোমেন্টাম স্কোয়ার বাই টু ইন্টু মাস। যেহেতু মাস আর ভেলোসিটি দুটোই কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি দুয়ের সঙ্গেই সম্পর্কিত, তাই কাইনেটিক এনার্জি আর মোমেন্টাম নিজেদের মধ্যেও সম্পর্কিত। কীরকমভাবে সম্পর্কিত? কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ইকুয়াল টু মোমেন্টাম স্কোয়ার বা ভরবেগ স্কোয়ার বাই টু ইন্টু মাস বা ভর। দিস ইজ আ রিলেশন বিটুইন মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি। আচ্ছা, এখানে আমরা একটা স্পেশাল কেস আলোচনা করছি, যেটা কিনা একটা স্প্রিং কনসেপ্ট। একটা স্প্রিং যখন কম্প্রেসড কন্ডিশনে থাকে তখন তার মধ্যে যে এনার্জিটা থাকে সেটাকে আমি বলি স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। সেই স্প্রিংটাকে যখন আমি টানছি বা এক্সপ্যান্ড করছি তখন এক্সপ্যান্ড করা মানে সেটা একটা মুভমেন্ট হচ্ছে, মুভমেন্ট হওয়া মানে তার মধ্যে একটা ভেলোসিটি জেনারেট করছে, তার মানে ওই স্প্রিংটাকে যখন আমি এক্সপ্যান্ড করছি তখন ওই কম্প্রেসড কন্ডিশনে স্প্রিংয়ের ভিতরে যে পোটেনশিয়াল এনার্জি ছিল সেটা সঙ্গে সঙ্গে আমার কাইনেটিক এনার্জি বা গতিশক্তিতে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, দেখো যে একটা স্প্রিংকে আমরা এক্সপ্যান্ড করছি, সেই কত বল প্রয়োগ করে এক্সপ্যান্ড করছি? এফ বল প্রয়োগ করে এক্সপ্যান্ড করছি। তাতে তার ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? ছবিতে আমরা দেখছি ডেল্টা এক্স, আমরা সূত্রে দেখছি এক্স, দ্যাট মিন্স এক্স এক্স অ্যামাউন্টের ডিসপ্লেসমেন্ট হচ্ছে। মানে স্প্রিংটা কম্প্রেসড কন্ডিশনে যদি 5 মিটার ছিল, ধরো আমি এটাকে একটা এফ বল প্রয়োগ করে এক্সপ্যান্ড করার ফলে ওর লেন্থটা হয়ে গেল 8 মিটার, তাহলে আমরা চেঞ্জ অফ লেন্থ কত হলো? 8 - 5, 3 মিটার। সেই তিনটাই হচ্ছে আমার এখানে এক্স। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হাফ অফ এফ এক্স প্রথম লাইনে আমি লিখেছি, মানে ওয়ার্ক ডান ইকুয়াল টু হাফ ইন্টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আবার পরের লাইনে লিখেছি, কারণ ওয়ার্ক ডান তো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, আবার এখানে একটা হাফ আছে, সুতরাং সামঞ্জস্যপূর্ণ আমার একেবারেই হচ্ছে না। আবার পরের লাইনে আমি লিখেছি, দেখো ডাব্লিউ ইকুয়াল টু হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার। এবার আমার মোটামুটি একটা কাইনেটিক এনার্জির একটা প্যাটার্নে আসলো। তাহলে প্রথম লাইনে লিখলাম ডাব্লিউ ইকুয়াল টু হাফ ইন্টু কে এক্স, আবার দ্বিতীয় লাইনে লিখলাম ডাব্লিউ ইকুয়াল টু হাফ ইন্টু কে এক্স স্কোয়ার। তাহলে
প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে কনভার্সনের মধ্যে আমরা একটা রিলেশন তো পাচ্ছি, সেটা কি? তার মানে এই লাইন থেকে এই লাইনে কনভার্সনে আমরা যে মানে রিলেশনটা পেয়েছি সেই রিলেশনটা দেখো আমি এখানে লিখেছি, এফ ইকুয়াল টু কে এক্স। এই জায়গায় আমি যদি কে এক্স বসাই তবে কে এক্স ইন্টু এক্স গুণ করে ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার আসছে। আর যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট মানে এইটা ফোর্স আর এখানে ডিসপ্লেসমেন্ট এই দুটোকে আমি যদি গ্রাফিক্যালি প্লট করি তাহলে এই ধরনের আমরা একটা ডায়াগ্রাম পাব। তাহলে ওয়ার্ক ডান টু মুভ আ মাস অফ স্প্রিং এ ইজ এ ওয়ার্ক ডান টু মুভ আ মাস অন এ স্প্রিং এ অন এ স্প্রিং আর ডিস্টেন্স এক্স, সেটা কি? মানে একটা স্প্রিংকে বল প্রয়োগ করে এক্স দূরত্ব স্থান পরিবর্তন করতে যে ওয়ার্ক ডানটা করা হয় সেটা কি? ডাব্লিউ ইকুয়াল টু হাফ ইন্টু কে এক্স স্কোয়ার। আচ্ছা একটা এখানে কথা, আমরা তো জানি ডাব্লিউ কি, আমরা জানি এফ কি, আমরা জানি এক্স কি, কিন্তু এখানে তো আমাদের কে আছে, সেই কেটা কি? কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এটা স্প্রিং টু স্প্রিং ভ্যারি করবে, এটার সঙ্গে ডাব্লিউ বা এক্সের বা এফ এর কোনো সম্পর্ক নেই, এটা এক একটা স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্টের মান এক একটা রকম হবে। তাহলে এফ যদি কে এক্স এর সমান হয় আবার কে যদি একটা ধ্রুবক হয়, মানে একটা স্প্রিংয়ের কে এর মান তো স্থিতিশক্তির সময় একরকম গতিশক্তির সময় একরকম, এরকম তো হবে না, এক একটা স্প্রিংয়ের কে এর মান ফিক্সড। তাহলে এইটা যদি ধ্রুবক হয় তাহলে ধ্রুবকটা তুললে আমরা ভেরিয়েশনের সূত্র অনুযায়ী বলতে পারি এফ প্রপোর্শনাল টু এক্স, তার মানে আমি যত বেশি বল প্রয়োগ করব তত স্প্রিংটার মানে এক্সপ্যানশনটা বেশি হবে, যত কম বল প্রয়োগ করব তত স্প্রিংটার এক্সপ্যানশনটা কম হবে। তার মানে বলের সঙ্গে স্প্রিংয়ের এক্সপ্যানশনটা সমানুপাতিক, বল বাড়লে স্প্রিংয়ের এক্সপ্যানশন বাড়বে আর বল কমলে স্প্রিংয়ের এক্সপ্যানশন কমবে। আচ্ছা এখানে একটা আমরা স্পেশাল কেস কি দেখছি, একটা বিমের মধ্যে দুটো স্প্রিং লাগানো আছে, একটা স্প্রিং কনস্ট্যান্ট কে ওয়ান একটা স্প্রিং কনস্ট্যান্ট কে টু, কিন্তু বল প্রয়োগ করার ফলে দুটোরই ডিসপ্লেসমেন্ট হয়েছে এক্স। তাহলে খুব সিম্পল, এক্ষেত্রে আমরা কাইনেটিক এনার্জিটাকে বলতে পারি, আমরা একটা কি জানতাম ডাব্লিউ ইকুয়াল টু হাফ অফ কে এক্স স্কোয়ার, এখানে যেহেতু দুটোরই ডিসপ্লেসমেন্ট এক্স হয়েছে তার মানে তো এক্সটা আমার কমন ফ্যাক্টর হবে আর হাফ তো কমন ফ্যাক্টর আছেই, শুধু দুটোর স্প্রিং কনস্ট্যান্টটা আমাদের আলাদা হয়ে গেছে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হাফ অফ কে ওয়ান প্লাস কে টু এক্স স্কোয়ার, কে ওয়ান কে টুটাকে শুধু আমাদের আলাদা, এক্সটা যেহেতু সমান আর হাফটা যেহেতু একটা কমন ফ্যাক্টর তাই এই দুটোকে আমরা কমন নিয়ে আমরা বলতে পারি ওয়ার্ক ডান ইকুয়াল টু হাফ অফ এক্স স্কোয়ার ইন্টু কে ওয়ান প্লাস কে টু। তাহলে কি? টোটাল ওয়ার্ক ইজ জাস্ট দ্য সাম অফ দ্য ওয়ার্ক ফর ইটস স্প্রিং। আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা দেখো লিখেছি, মানে পরে আলোচনা করেছি, দ্য কম্প্রেসড স্প্রিং, যেটা তোমাদের একটু আগেই বলছিলাম, একটা স্প্রিং যখন কম্প্রেসড কন্ডিশনে আছে তখন তার মধ্যে যে শক্তিটা থাকে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা কাইনেটিক এনার্জি, যখন সেই মানে কম্প্রেসড কন্ডিশন থেকে আমরা ফোর্স দিয়ে আমরা যখন সেটাকে এক্সপ্যান্ড করি তখন তার মধ্যে একটা ভেলোসিটি গেইন করে, এর ফলে ওই কম্প্রেসড অবস্থায় স্প্রিংয়ের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা থাকে এক্সপ্যান্ড করলে সেই পোটেনশিয়াল এনার্জিটাই আবার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যায়, কেন কি মানে স্প্রিংটাকে অ্যাক্সিলারেট করার জন্য একটা ভেলোসিটি গেইন করে। নেক্সট আমরা যে টপিকটি আসবো সেটা হচ্ছে, এতক্ষণ তো কাইনেটিক এনার্জি দিয়ে বললাম, এবার হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কি? ভেরি সিম্পল, এনার্জি অ্যাসোসিয়েটেড ইন আ বডি ডিউ টু ইটস ওন পজিশন। কোনো একটা বস্তু যখন স্থির অবস্থায় থাকে তখন তার সেই স্থির অবস্থাটা থাকার জন্য সেই পজিশনের জন্য তার মধ্যে যে এনার্জিটা কাজ করে সেটাকে আমি বলবো পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। দেখো একটা কথা লিখেছি, আফটার অ্যান অবজেক্ট হ্যাজ বিন লিফটেড টু আ হাইট ওয়ার্ক ইজ ডান, যখন আমরা একটা বস্তুকে নিচ থেকে ওপরের দিকে তুলছি তখন ওয়ার্ক ডান হচ্ছে, কারণ স্থান পরিবর্তন হচ্ছে। আগে তোমাদের বলেছি ডিসপ্লেসমেন্ট হলে ওয়ার্ক ডান হবে, ডিসপ্লেসমেন্ট না হলে ওয়ার্ক ডান হবে। তাহলে সূত্রটা কি? পোটেনশিয়াল এনার্জি ওয়ার্ক ডান, মানে ডেফিনেটলি দ্যাট ইজ এ ওয়ার্ক ডান, তো পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ইন্টু ডি। আমরা তো আগেই করেছিলাম ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডি, তাহলে এখানে নতুনটা কী হলো? নতুনটা যেটা হলো ফোর্সের সূত্র বা নিউটনের গতিসূত্র অনুযায়ী কি? এমএফ। তাহলে এখানে তো আমি একটা জিনিসকে যখন মানে নিচ থেকে ওপর দিকে লিফ্ট করছি তার মানে আমি অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করছি, তার মানে সেক্ষেত্রে আমার যে অ্যাক্সিলারেশনটা আসবে সেই অ্যাক্সিলারেশনটা অভিকর্ষ যে ত্বরণ আসবে, সুতরাং এফ এর জায়গায় আমি লিখেছি এম ইন্টু জি। এম হচ্ছে যে জিনিসটাকে আমি লিফ্ট করছি তার মাস, তাহলে সেটা হচ্ছে এম, এম ইন্টু জি। আর তার সঙ্গে আছে এইচ, হাইট, মানে
এই যে নিচ থেকে একটা বস্তুকে উপরে তুলছি, কত উচ্চতায় তুলছি, সেই এইচটা হচ্ছে এখানে হাইট। তাহলে আমরা দেখলাম পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু এম ইন্টু জি ইন্টু এইচ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু হাইট। এবার দেখো একটা পেন্ডুলাম, মানে এরকম একটা পেন্ডুলাম, এই জায়গা থেকে আমি পেন্ডুলামটা এখানে অসিলেট করছি। এইভাবে অসিলেট করতে গেলে কি, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার সেন্টার পজিশনে আসবে। তার মানে এর মধ্যে এমন একটা মোমেন্ট আসবে যখন পেন্ডুলামের হাইটটা সেটা এই সাইডেই হোক বা এই সাইডেই হোক হায়েস্ট একটা হাইটে উঠবে, তারপর আস্তে 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 সেটা স্লো ডাউন করবে। তার মানে যে মোমেন্টে ওই পেন্ডুলামটা অসিলেট করতে করতে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, সেই মোমেন্টে, মানে সেই উচ্চতায় সেই মোমেন্টে ওই পেন্ডুলামটার মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা থাকবে সেটা সর্বোচ্চ হবে। এখানে আমার যদি ছবিটা আছে দেখো, লেফট সাইডের যে পজিশনটা রয়েছে সেই পজিশনে আমার পোটেনশিয়াল এনার্জির মানটা হচ্ছে সর্বোচ্চ। তাহলে আমরা তাই লিখেছি, পোটেনশিয়াল এনার্জি ইজ ম্যাক্সিমাম অ্যাট দি ম্যাক্সিমাম হাইট। আচ্ছা, তাহলে আজকে আমরা মোটামুটি আলোচনা করলাম ওয়াট পাওয়ার এনার্জি নিয়ে। খুব বেশি ডেপথে না গেলেও মোটামুটি একটা বেসিক ধারণা আশা করছি তোমাদের দিতে পেরেছি। পরে আরও নিউমেরিক্যাল কিছু সলভ করলে বা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল সলভ করলে আমাদের আরও এই ব্যাপারগুলো ডেপথে ক্লিয়ার হবে। তো মোটামুটি একটা বেসিক ধারণা আমি আশা করছি তোমাদেরকে দিতে পেরেছি। তো চলো একটু দেখে নিই যে আজকের ক্লাসে আমরা এক কথায় কী কী আলোচনা করলাম, সামারিটা একটু দেখে নিই চলো। তো এনার্জি ইজ দ্য অ্যাবিলিটি টু মুভ, এটা আগেই জানো। মুভ করার জন্য যে ক্ষমতার প্রয়োজন হয় সেটাই হলো এনার্জি। পোটেনশিয়াল এনার্জি স্টোর্ড এনার্জি বলেছি, যে স্থিতিশীল অবস্থায় কোনো বস্তুর মধ্যে যে এনার্জিটা থাকে সেটা পোটেনশিয়াল এনার্জি বা স্টোর্ড এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কার উপর ডিপেন্ড করে, এম তো চেঞ্জ হয় না, মাস তো ফিক্সড, গ্র্যাভিটেশনও তো সেভাবে চেঞ্জ হয় না। তাহলে চেঞ্জ কী হয়, হাইট, কত উচ্চতায় নিয়ে যাবো, কত উচ্চতায় নিচে নামাবো, এইগুলোর উপরে নির্ভর করবে পোটেনশিয়াল এনার্জি। তার মানে দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন হাইট। কাইনেটিক এনার্জির সূত্র আমরা জানি, হাফ এম ভি স্কোয়ার, হাফ তো একটা ম্যাগনিচিউড আর এম তো মাস, মাস তো আগেই বললাম যে কোনো চেঞ্জ হয় না। তাহলে কার চেঞ্জ হবে, ভেলোসিটি। তার মানে কাইনেটিক এনার্জিটা হচ্ছে ভেলোসিটির উপরে ডিপেন্ডেন্ট, তাই লিখেছি ডিপেন্ডেন্ট অন ভেলোসিটি। আর যে স্প্রিং এনার্জি সেটাই আমরা, কী কী টার্ম আছে, ফোর্স আছে, ডিসপ্লেসমেন্ট আছে আর স্প্রিং কনস্ট্যান্ট আছে। তাহলে স্প্রিং স্টোর এনার্জিটা ডিপেন্ডেন্ট অন ডিস্টেন্স, কতটা স্থান পরিবর্তন হচ্ছে। তাহলে আমি যত বল প্রয়োগ করবো তত স্থান পরিবর্তন, আগেই বলেছি এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স, তার মানে এক্সটা চেঞ্জ হবে তাহলে ডিস্টেন্স। আর যদি মানে বিভিন্ন রকম স্প্রিং হতে পারে, তাহলে সেই এক একটা স্প্রিংয়ের এক একটা স্প্রিং কনস্ট্যান্ট, এক এক রকম ফোর্সে এক এক রকম ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট আর স্প্রিং কনস্ট্যান্টের ওপরে আমার স্প্রিং স্টোর এনার্জিটা ডিপেন্ড করবে। আর পাওয়ার তো জানি, হাউ ফাস্ট ইজ দ্য ওয়ার্ক ডান, কত কম সময় কত বেশি পরিমাণ কার্য করতে পারবে, সেটাই তো পাওয়ার। তো আমরা একটা ভালো মেশিন কিনতে চাই, ভালো ইকুইপমেন্ট কিনতে চাই, তার মানে কি মেশিনটা কম সময়ে অনেক বেশি কাজ করে। ফাস্ট মুভমেন্ট মিন্স রিকোয়ার্ড স্মল অ্যামাউন্ট অফ টাইম বাট ওয়ার্ক ডান ইজ হাই। তো সেটাকে যে আমরা বলবো খুব পাওয়ারফুল মেশিন। তো পাওয়ার ইজ দ্য কি, হাউ ফাস্ট দ্য ওয়ার্ক ইজ ডান। আশা করি কিছু তোমরা বুঝলে ওয়ার্ক পাওয়ার এনার্জি সম্পর্কে, একটু ফান্ডামেন্টাল একটা ধারণা তোমাদের তৈরি হলো। সো থ্যাংক ইউ।